আমি নিজের চোখে দেখেছি আমার উপর গুলি বোমা গ্রেনেড হামলা নানা রকম চক্রান্ত মিথ্যা অপবাদ মিথ্যা অপপ্রচার আমি ওগুলি কখনো ওদিকে লক্ষ্যই করিনি আমার লক্ষ্য ছিল স্থির যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করব আমি সরকারে এসে দীর্ঘ সময় একটা স্থিতিশীল পরিবেশ যদিও খুব একটা স্থিতিশীল না বারবারই তো অগ্নিসন্ত্রাস খুন খারাপি অনেক কিছু হরতাল অবরোধ অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে মনুষ্যসৃষ্ট দুর্যোগ আবার প্রাকৃতিক দুর্যোগ এগুলি মোকাবেলা করেই করে বাংলাদেশকে পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে এসেছি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে আর বাস্তবায়ন করতে হলেই সরকারের ধারাবাহিকতাটাও প্রয়োজন 2001 সালে যখন আমরা ক্ষমতা থেকে বিদায় নিই কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এরপরে বাংলাদেশের যে দুরবস্থা সেই জঙ্গিবাদ সন্ত্রাস বোমা হামলা গ্রেনেড হামলা একই সাথে 500 জায়গায় বোমা হামলা এগুলি বাংলাদেশের মানুষকে মোকাবেলা করতে হয় তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি জজ সাহেব হাইকোর্টের জজের দরজার উপরে লাথি মারা জেলা জজকে হত্যা করা বোমা মেরে আইনজীবী হত্যা করা আর আমাদের নেতা কর্মী তো আছে হাত কাটা পা কাটা রক কাটা চোখ তুলে নেওয়া হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এরকম অনেক নির্যাতন সহ্য করতে হয় তার উপর বাংলা ভাই জঙ্গিবাদ আর দুর্নীতি বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বে বলতে গেলে ওই একটা ব্যাপারেই বিএনপি চ্যাম্পিয়ন করে যায় সম্পূর্ণ ভাবমূর্তি নষ্ট হয় ওই অবস্থার মধ্যেই এমার্জেন্সি হয় যা হোক 2008 নির্বাচন আমরা রূপকল্পে 21 ঘোষণা দিই আমরা সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ 233টা সিটে আমরা জয়লাভ করি আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট আর অন্যান্য সব দল মিলে বাকি সিট এইভাবে আমরা সরকারে আসি 2014 নির্বাচনে আমরা জয়ী হই তখনও নির্বাচন বানচালের অনেক চেষ্টা করা হয় অগ্নিসন্ত্রাস শুরু হয় এরপর আবার 18-তেও একই ঘটনা আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি আওয়ামী লীগ কোনো দিন মানে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কিন্তু সরকার গঠন করে নাই আর আমরা দেশের নির্বাচনকে জনগণ যেন তার ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচনী আইন আইন করে নির্বাচন কমিশন গঠন স্বচ্ছ ব্যালট বাক্স ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যতগুলি সংস্কার সবগুলি সংস্কার কিন্তু আওয়ামী লীগের প্রস্তাবেই করা হয়েছে শুধুমাত্র জনগণের ভোট নিশ্চিত করবার জন্য কারণ ওই রাতের অন্ধকারে অস্ত্র তুলে ক্ষমতায় দখল করে আবার জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য স্থির করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই 21 সালের মধ্যে আমাদের নির্বাচনী ইস্তাহার আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি তা আজকে আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে হয়তো দু একদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনী মানে তারিখ সময় সে ঘোষণা দেবে তো আজকে এখানে সেই জন্য আমরা সমবেত হয়েছি যেহেতু ডিজিটাল সিস্টেম আছে কাজে আমাদের যে কাজগুলো আমরা করলাম সেগুলো উদ্বোধন করতে